नमस्कार बंधुरा, रीनास होमली किचेने आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि कालो जिरे बाटा दिए बोयाल माछेर झाल। गरम भातेर साथे खेते असाधारण लागे। आपनारा बाड़ीते एकबार ट्राई करे देखते पारेन। आशा करछि भालो लागबे। एखाने आमि 7 पिस बोयाल माछ धुए परिष्कार करे निएछि। एखाने निएछि 10-12 कोया रसुन। रसुनटाके आमि थेतो करे नेब। এখানে এক টেবিল চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখন মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। যে কোনো আঁচ ছাড়া তৈলাক্ত মাছ ভাজার আগে একটু তেল মাখিয়ে নিলে ভাজার সময় কম ফাটে। এখন আমি মাছটাকে 10 মিনিট রেখে দেব। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। দু মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দেব। আর মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে, নয়তো তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এই মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি সমস্ত মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য সময় একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি থেতো করা রসুনটা। রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা, বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 7 মতো লবণ। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষাতে থাকব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। জলটা একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 2 মিনিট পর ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। দু মিনিট পরে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আর আরও 1 মিনিট মাছগুলোকে ঝোলে ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে
বোয়াল মাছের ঝাল। আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।